ফসলি জমি ও মাছের টাকা পাথরঘাটার বলেশ্বর ও বিষখালী নদী ঘেঁষা জিনতলা ও পদ্মা বেরিবাদ দু হাজার সাত সালের পনেরোই নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে বেরিবাদ দুটি ভেঙে যায় বারো বছরও স্থায়ীভাবে নির্মাণ হয়নি বাদ দুটি স্থানীয়দের অভিযোগ ভাঙন দেখা দিলেই অস্থায়ী মেরামত করে ঠিকাদাররা হাতিয়ে নেন লাখ লাখ টাকা কিছু মারামত করা হয় সামান্য আসলে সরকারের টাকা দেয় আমাকে কোন ফল না বস্তা ভরিয়া অল্প অল্প দুগু দুগু মাটি দিতে আছে জোয়ারে দেয় ভাড়ায় দেয় জোয়ার ঠেলে লই যায় সামান্য জোয়ারেই ভাঙা বেড়িবাদ দিয়ে পানি ঢুকে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা সম্প্রতি অস্বাভাবিক জোয়ারে বেড়িবাদ ভেঙে তলিয়ে গেছে বাড়িঘর নষ্ট হয়েছে ফসলি জমি ও মাছের ঘের সমস্ত একদম এখন নদী হয়ে গেছে কোন ধান যা রয়েছি তাও পশ্চিম আছে বিস্তর আছে এত কোন কাজ হবে না রান্দার চুলে পানি হচ্ছে পোলাপান রান্দে খাওয়া পেয়ে নেহরা কান্দে খিদের জ্বালায় বারবার বেড়ি মেরামতের পরেও ভেঙে যাওয়ার কারণ হিসেবে বর্ষাকালকেই দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড জরুরি কাজটা একটু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হয় তখন কাজটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় তবে এটা হলো তারা যেটা যেটাই করে এটা আমাদের কমিটি মূল্যায়ন করে ঢাকা থেকে মূল্যায়ন করে মূল্যায়নের পরে তার কাজের পেমেন্ট করা হয় শিগগিরই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানোর কথা জানান জেলা প্রশাসক পনের তিন দিয়েছে এবং সেটি অনুমোদনের প্রক্রিয়ায় আছে এবং স্থায়ী বাদ হলে সাধারণ মানুষের জানমালের যেমন নিরাপদ হবে তেমন ভাঙনও আমরা অনেকটা রোধ করতে পারবো স্থায়ী বেড়িবাদ নির্মাণ করা না হলে এক সময় নদীতে বিলীন হয়ে যাবে আটটি গ্রাম তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক